আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে কিন্তু নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে দিও, আর পারলে শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ব্লগগুলো। তো চলো আজকে দিনটা কেমন কাটে দেখাই যাক। আজ তো প্রমিত ছুটি, আশা রাখি ব্লগটা ভালো লাগবে। আর ছোট ছোট পার্টে তোমাদের সাথে প্রথমেই শেয়ার করে নিলাম আজকের ব্লগটা, আজকের দিনটা কেমন কাটছে। তো চলো পুরো ব্লগটা দেখে নেওয়া যাক। প্লিজ কেউ স্কিপ করো না, প্লিজ পুরো ব্লগটার সাথে দেখো তোমরা সবাই। তাহলে শুরু করি। সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আশা রাখি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। সকালটা শুরু করলাম প্রথমে আজকে গাছে জল দেওয়া নিয়ে। দেখো জবা গাছটা কেমন শুকিয়ে গেছে পুরো, কিন্তু আবার পাতাও গজাচ্ছে। বুঝতে পারছি না যে হচ্ছেটা কি, মানে করবোটাই বা কি গাছটাকে নিয়ে। সাদা সাদা যে পোকাগুলো হয় ওগুলো হচ্ছে। শ্যাম্পুর জল দিলে একটু কমছে কিন্তু আবারও হচ্ছে, তাই কি করবো এটাকে বুঝতে পারছি না। টাটকা রোদে দিলে কি, মানে টাটকা রোদ বলতে একদম কটকটা রোদে দিলে কি ঠিক হবে গাছটা? কিছুই না, বুঝতে পারছি না যে গাছটাকে নিয়ে কি করবো, কিন্তু বারবারই এরকম ঝরে যাচ্ছে, আবার পাতা গজাচ্ছে। তাই উঠিয়ে ফেলেও দিতে পারছি না, কারণ আবারও পাতা বেরিয়েছে। তাই জন্যে তো একটুখানি বোতলে জল রয়ে গেল, তো আপাতত রেখে দিলাম, কালকে আবারও বাকি জলটা দিয়ে দেবো। আর এত বাজে ওয়েদার আজকে, পুরো ম্যাচ ম্যাচে একটা ওয়েদার, মাথা ধরে থাকছে। বৃষ্টি নামলো না কিন্তু কালো করে রয়েছে আজ। আর আকাশটাকে দেখে মনে হচ্ছে না যে পুজো চলে এসেছে, বরং মানে মন ভালো না করা ওয়েদার, একটা মন ভালো লাগে না এই ওয়েদারে একদমই। দেখো কালো করে রয়েছে, মানে কি করব এই ওয়েদারে, বসে থাকবো, শুয়ে থাকবো, না রান্না করব, কিছুই ভালো লাগে না যেন এই ওয়েদারটাতে। যাই হোক, তবে এই সব কিছুর মধ্যে মন ভালো করার মতো একটাই জিনিস হয়েছে, আজকে সোমবার, তার মধ্যে ফুটেছে একটা নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল, যেটা আজকে বাবার মাথায় দিতে পারবো, বেশ ভালো লাগছিল। কালকে হয়তো আর ফুটবে না, দুদিন পর পর দুটো ফুটলো, আবার হয়তো তার পরের দিন ফুটবে। গাছে কুড়িয়ে আছে তিনটে মতো এখনও, তবে কালকে ফোটার মতো কুড়ি নেই মনে হচ্ছে, নেই আমার চোখে যা আসলো এখনও অবধি। আসলে গাছটা এমন পেঁচিয়ে ঘুচিয়ে উঠেছে যে কুড়িয়ে আর তাতে আমি খুঁজে পাই না। চলো আর বেশিক্ষণ দাঁড়িয়ে সময় নষ্ট করবো না, ছুটির দিন হলে কী হবে, রান্না খাওয়া তো করতে হবে নাকি। তো আজকে করব মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া বা চচ্চড়ি, যেটাই বলো না কেন। তো প্রমি, আমি প্রথমে বললাম যে ছ্যাঁচড়া আর তেলাপিয়া মাছ করি, তো ও বললো না একটু ছুটির দিন আছে চিংড়ি মাছ করো। তো মাথায় একটা প্ল্যান ঘুরছে চিংড়ি মাছটাকে কি করে করব না করব। দেখো সবসময় ইউটিউব দেখে রান্না বা কিছু সেরকম ভালো লাগে না, নিজের মাথা থেকেও কিছু কিছু জিনিস বার করতে বেশ ভালো লাগে। হ্যাঁ মালাইকারি না হতেই পারে, কিন্তু মালাইকারির মতো তো কিছু একটা হতে পারে, চলো একটু ট্রাই করবো আজকে। তো প্রথমে পুঁই শাকের জন্য আগে তরকারিগুলো কেটে নিচ্ছি সবজিগুলোকে, কারণ প্রমি এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠে নিও যে আমি ব্রেকফাস্ট বানাবো বা কিছু, ঠান্ডা হয়ে যাবে বেকার, তার আগে আমি ভাবলাম একটু সবজিটা কেটে নিই। আর বাইরের দিকে বারবার কেন তাকাচ্ছি বলো তো, দেখছি বৃষ্টিটা নামছে কিনা, কারণ কালো করে রয়েছে তো পুরো, আর কিছু একটু ঝরঝর করে আওয়াজ হচ্ছে মাঝে মধ্যে, কিসের আওয়াজ হচ্ছে বুঝতে পারছি না। পাশে কোথাও বোধ হয় মানে ঘর ঠর বাইরে, মানে বাইরেটা একটু ওই শলার ঝাঁটাগুলো দিয়ে ঝাঁটালে যেরকম আওয়াজ হয় ওই রকমই হচ্ছে। তো পুঁই শাকটাকে করবো হচ্ছে আলু, বেগুন, পটল, কুমড়ো, সামান্য একটু একটা ছোট্ট পেঁয়াজ দেবো আর একটা টমেটো দেবো। তো এইগুলো একটু কাটাকাটি করছি, তো চলো কাটাকাটিটা করে নিই, তারপরে আসছি ব্রেকফাস্টের মেনু নিয়ে। ব্রেকফাস্টও আজকে ভাবছি ইপ্পি করব ডিম দিয়ে, সেটাই মাথায় ঘুরছে। তবে ও উঠুক, ওকে একবার জিজ্ঞেস করে নিই, কারণ ও ইপ্পিটা খুব যে একটা ভালো খায় সেটা নয়। ইপ্পি, ম্যাগি, যেটাই টপ রামেন যেটাই বলো না কেন, খুব একটা এই জাতীয় জিনিসগুলো ভালো খায় না। তবে ওকে ওই কড়াইতে ভাজা করে দিলে জিনিসটাকে তবে ভালো খায়। দু মিনিটে যেটা জলে সেদ্ধ হয় সেটা বাবু খুব একটা খেতে চান না, মানে শর্টকাটের রান্না উনি কিছুতেই খাবেন না, এরকম একটা ব্যাপার আর কি। তো আজকে তো ওর প্রথমে বলেছিল অফিস হবে, কিন্তু তারপরে ছুটি, তো আজকে ঠিক আছে, খোশ মেজাজেই রয়েছেন বাবু, এখনও ঘুমাচ্ছেন, আজকে কাজও নেই নিজের কোনো, শনি রোববার মোটামুটি কাজ নিজে সেরে নিয়েছে। তো আজকে আমাদের ইচ্ছে আছে একটু ফোরাম মলে যাওয়ার কথা, মানে যাওয়ার ইচ্ছে আছে, দেখাই যাক একটু। তো মোটামুটি সবজিগুলোকে কাটা হয়ে যাক। তো দেখো সবজিগুলো কাটা হয়েও গেছে, বেগুন, আলু, পটল, কুমড়ো, টমেটো, পেঁয়াজ সমস্তটা কেটে ধুয়ে আমি ট্রেতে সাজিয়ে রেখেছি, তাতে না আমার রান্নার সময় সুবিধা হবে। কিন্তু যেটা রান্না করব সে পুঁই শাকটাই কিন্তু কাটা হয়নি, আর ও ঘুম থেকে উঠে গেছে, তাই আমি চাটাও বসিয়ে দিয়েছি। ওকে চাটা দিয়ে এসে আর একদিকে আমি এই ইপ্পিটা করে নিলাম, ডিম,
পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে করেছি। আর ইপিট মশলাটা দেখবি একটু কমলাটে কমলাটে হয়, তাই জন্য একটু কমলা কমলা দেখতে হয়েছে। আর একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়েছি, যে স্মেলটা আমার ভীষণ ভালো লাগে। তো চলো, রেডি হয়ে গেছে, দুটো প্লেটে আমি সাজিয়েও নিয়েছি, তো ওকে দিয়ে দিই। আর এটা নিয়ে বসে আমি একটু ব্লগ দেখবো, তারপর আসবো রান্নাঘরে। তো ভ্লগ দেখতে বসে না হয়ে গেছে অনেকটাই দেরি, 11:05, কিন্তু কোনো কাজ হয়নি, ঘর ছাড় দেওয়া, ঘর মোছা, কোনো কাজ হয়নি। আর দেখো সিনকেও একটাল বাসন পড়ে রয়েছে, তো এই দেখো এখনও পুঁই শাক পড়ে রয়েছে, এখনও চাল ধুয়ে ভেজাই হয়নি, পাশে ওই গামলাটাই সার রেখে দিয়েছি, ওটাই আর কি, দেখো এখনও বাঁধাই রয়েছে, কিচ্ছু হয়নি, এটা ফাঁকা, দেখো এখনও চালও ধুইনি। তো হবে সবটা আস্তে ধীরে। তো মাঝে পুরো ক্যামেরা অফ রেখে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়েছি, আমার না খুব বেলা হয়ে গেলে আবার ভালো লাগে না, আর এমনিই ওয়েদারটা বাজে, তাই বেশি বেলা করে স্নান করলে আবার ঠান্ডাও লেগে যাবে। তো মোটামুটি দেখো ছাঁচড়াটা হয়েই গেছে, আর 5-10 মিনিট নাড়চাড়া করলেই ঢাকা দিয়ে প্রায় রেডি হয়ে যাবে, প্রায় হয়েই এসেছে। তারপরে বসাবো চিংড়ি মাছটা, যদিও চিংড়ি মাছটা করতে বেশিক্ষণ লাগবে না, পাশে গোছানোও হয়ে গেছে আমার। এই যে চিংড়ি মাছ আর নারকেলের দুধটা আমার বার করা হয়ে গেছে, মানে নারকেল থেকে বেটে নারকেলের দুধটা আমি বার করে রেখে দিয়েছি, জাস্ট একটু সর্ষে পোস্তটা বাটবো, একদমই সামান্য, সর্ষে পোস্তটা বেশি দিতে লাগবে না। এখন বাজে 12:30, তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, 12:30 বাজেনি, 12:25 মতো বাজে, তো রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। বললাম না মাঝে ক্যামেরা অফ রেখে সব কাজ করে নিয়েছি মোটামুটি, আর মাঝে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাও হয়ে গেছিলো, ওই ছ্যাঁচড়াটা করতে করতে, ছ্যাঁচড়া করতে তো অনেক টাইম লাগে, তো সেই টাইমটুকুতে আমি কাজটা করে নিয়েছি। আর চিংড়ি মাছটা দেখো দুর্দান্ত দেখতে হয়েছে, দুর্দান্ত খেতে হয়েছিল, গ্রেভিটা করেছি হচ্ছে নারকেলের দুধ আর ফ্রেশ ক্রিম আর ওই সামান্য সর্ষে আর পোস্ত, পোস্তটা একটু বেশি, সর্ষেটা একদমই কম, জাস্ট ঝাঁ জন্য একটুখানি, আর সর্ষের তেলে রান্নাটা আমি করেছি, দুর্দান্ত খেতে হয়েছিল, একবার ট্রাই করতে পারো। আর দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন, কোনো মিষ্টি দেইনি কিন্তু, কারণ নারকেলের দুধটা অলরেডি একটু মিষ্টি মিষ্টি থাকে, তাই কোনো চিনির ইউজ করিনি, মালাইকারির মতনই একটা ফ্লেভার দিয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। আর বারবার আমি এই আকাশটাকেই দেখাচ্ছি, কারণ আমি নিজে এই আঁকা, মানে এরকম ওয়েদার না আমার খুব একটা ভালো লাগে না, কারণ আমি নিজে খুব পছন্দ করি প্রাণোচ্ছলভাবে থাকতে, তাই চাই ওয়েদারটাও যেন প্রাণোচ্ছল থাকে, বৃষ্টি হলে হোক কিন্তু মুখ ভার করো না। আজকে সন্ধ্যেবেলা আমরা একটু বেরোলাম, যদিও যাওয়ার কথা ছিল আমাদের ফোরাম মল কোরমাঙ্গালা, তো তারপরে ঘুম থেকে উঠে দুজনেরই আর ইচ্ছে করেনি, একটা লাখর ওয়েদার হয়ে রয়েছে আজকে, সকাল থেকেই দেখাচ্ছিলাম তোমাদেরকে যে রোদ উঠছে না আজকে, তো আমারও না হালকা খুশখুশে একটু কাশি হচ্ছে, ওয়েদারটা এখানে মারাত্মক খারাপ হয়ে গেছে, তাই জন্য দুজনেই দুখানা ফুল স্লিপস পরে নিয়েছি। তোমাকে ক্যামেরায় দেখালে তুমি মুখটা ওরকম করো কেন বলো তো, ভেঙাও নাকি সবাইকে, অন্ধকার এই জায়গাটা। যাই হোক আমরা যাচ্ছি একটু ফুচকা খেতে, মানে ফোরাম যাওয়া হয়নি তো কি আছে, সামনাসামনি একটু যাই। ও আমাকে বলেছিল ওর অফিসের ওখানে নাকি একজন কলকাতার ফুচকাওয়ালা বসে, হ্যান্সি, মানে আমাদের না বাঙালিদের সবকিছু একটু কলকাতার মোহমায়া ছাড়তে পারি না, মানে ফুচকাও কলকাতার খুঁজে খুঁজে বার করেছি আর কি, তো সেখানে যাবো না কারণ স্কুটিও বার করেনি, আর কতটা এখন হেঁটে যাবো না, কারণ কালকে থেকে ওর আবারও অফিস, এসে আমাকে ভাত করতে হবে, দুপুরে রান্নাবান্না রয়েছে, ও বললো আমি ভাতই খাবো আজকে, আমি বলেছিলাম রুটি আলু চচ্চড়ি করি, বলছে না আমি ভাতই খাবো, চিংড়ি মাছটা খুব ভালো হয়েছিল খেতে, তাই না, একদম সত্যি ভালো হয়েছিল, শুধু গ্রেভিটা নারকেলের দুধ ফ্রেশ ক্রিম আর হালকা একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছিলাম, তো খুব ভালো হয়েছিল খেতে। যাই হোক এতক্ষণ একটু আলোর দেখা পাওয়া গেছে, এই যে এবার দেখিয়ে দিই তোমাকে, ওই দেখো আবার মুখটা ওরকম করছে দেখেছো তো, যাই হোক তো চলো একটু পুচকা টুচকা খেয়ে নি, আর পারলে একটু পার্কেও ঢুকবো, একদমই তো পার্কের সামনে। কালকেই যাওয়ার সময় এই ভাইটাকেই তোমাদেরকে দেখাচ্ছিলাম, ভাইটা সত্যিই ভালো মাখে, আর যখন বলি পেঁয়াজ ছাড়া মেখে দাও তখন পেঁয়াজ ছাড়া ওর কাছে মাখাই থাকে, ও জাস্ট এই যারা খাচ্ছে আর কি তারা তো পেঁয়াজ দিয়ে খায়, তো তাদেরকে পেঁয়াজ দিয়ে দেয় আলাদা করে, তো আমারটাতে পেঁয়াজ ছাড়াই ছিল, তো ভীষণ ভালো মাখে, ওই জন্য খেতেও ভালো লাগে, বেশ ভালো মেখেও ছিল আজকে। তো আমি আসার সময় একটু তরমুজ ক্যাপসিকাম এইসব বাজারও করে নিয়ে আসলাম, আর দেখো এই যে সেই বানিয়েছিলাম এই জলটা সেই মেথি আর কারি পাতা দিয়ে, এটার মাথায় লাগানো হয়নি, মাথাতেও লাগালাম, আর এখন এলো রাত্রি 9:00 এই পার্সেলটা, আগারোর একটা হেয়ার ব্রাশ আমি অর্ডার করেছিলাম, কারণ
কি বলো তো, আমি একটা কাঠের চিরুনি ইউজ করি যেটা বিয়ের আগে থেকে, আমার ক্লাস 12 থেকে আমি ইউজ করি। তো এই ব্রাশটা না এখনো অবধি তো আমার ভালোই লাগলো, মানে প্রমিও আছড়ে দেখলো, আমিও দেখলাম বেশ মাথায় একটা ভালো ম্যাসাজ হচ্ছে, কারণ প্যাডেড আছে, নিচটা বেশ ভালো লাগছে। আর এই দেখো, এই কাঠের চিরুনিটা দিয়েই আমি এত বছর ইউজ করছিলাম, হঠাৎই দেখলাম সেদিনকে ভেঙে গেছে, মানে এই জয়েন্টটা থেকে না খুলে এলো এইটুকু পোর্শনটা। তো জানি না কি করে কেন, তো খুব খারাপ লাগছিলো। আর এটা না আমার কেনা নয়, আমাকে আমার পিস্তত দিদি গিফট করেছিল একবার। ও হয়তো ভ্লগটা দেখলে ও নিজেও হাসবে যে এত বছর বোন। তো যাই হোক, আজকে ভ্লগটাকে এভাবেই শেষ করলাম, কালকে আবারও আসবো একটা নতুন ভ্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।